সংবাদ শিরোনাম। ফরিদপুর জেলায় গত এক যুগে গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন। এর মধ্যে 75% বহুতল ভবনের বৈধ অনুমোদন নেই। মালিকেরা সরকারি ভবন নির্মাণ বিধি না মেনেই নিজেদের খেয়াল খুশি মতো তৈরি করছে ভবনগুলো। এতে সকল ভবনে বসবাসরত মানুষেরা রয়েছে চরম ঝুঁকির মধ্যে। বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে পৌরসভা থেকে নকশা অনুমোদন করা সহ ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের কিছু বিধিনিষেধ মেনে চলার বিধান রয়েছে। কিন্তু ফরিদপুর শহরের নির্মাণাধীন বহুতল ভবনের মালিকেরা এসব নীতিমালা তোয়াক্কা না করেই ভবন নির্মাণ করে যাচ্ছেন। ছয় থেকে পাঁচ বছর বয়সী প্রায় 2 কোটি 20 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে শনিবার সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চালু হয়েছে। সকাল 8টায় ঢাকা শিশু হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সরকারি ও বেসরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষক ও সাংবাদিকদের সহযোগিতায় সারা দেশে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত 1,20,000 স্থায়ী ও 20,000 মোবাইল কেন্দ্রে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কুমিল্লায় ইপিজেডের একটি কারখানায় শনিবার সকালে লাগা আগুন প্রায় 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক প্রান্তনাথ সাহা জানান, কারখানার ভেতরের আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন, এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল 7:30টার দিকে ইপিশিয়া ইন্টারলাইনিং লিমিটেড নামে একটি কারখানার 4র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ও ব্রাহ্মণবাড়িয়ায় আগামী 24 জুনের ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, সিলেট বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাথে আলোচনার প্রেক্ষিতে এ ধর্মঘট স্থগিত করা হয়েছে। উল্লেখ্য, সিলেট সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালুর প্রতিবাদে 24 জুন পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। পরে শুক্রবার রাতে উভয় পক্ষের সাথে প্রশাসনের বৈঠক শেষে ধর্মঘট তুলে নেওয়া হয়। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। না হলে পাকিস্তানকে কালো তালিকায় ফেলে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে অর্থ পাচার রোধে গঠিত সংস্থাটি। এনডিটিভির খবরে বলা হয়, সন্ত্রাসে অর্থ যোগানো এবং অর্থ পাচারের ক্ষেত্রে অপর্যাপ্ত নিয়ন্ত্রণের জন্য পাকিস্তানকে ধূসর তালিকায় রেখেছে এফটিএফ। পাকিস্তান যদি এফটিএফ ঘোষিত কালো তালিকায় চলে যায়, তাহলে তারা বিশ্বব্যাপী চরম চাপে পড়ে যাবে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় চলে যাবে। লাসিথ মালিঙ্গা দুর্দান্ত বোলিংয়ে ফেভারিট ইংল্যান্ডের বিপক্ষে 20 রানের অভাবনীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। লঙ্কান্তের দেয়া 233 রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে মালিঙ্গা ও ধনঞ্জয় ডি সিলভার বোলিং তোপে 47 ওভারে 212 রানেই অলআউট হয় স্বাগতিকরা।